বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন। টেকনোলজি ভিলেজের পক্ষ থেকে আপনাদের সঙ্গে রয়েছি আমি নাজমুস সৌদ। এমএস ওয়ার্ডের নতুন আরও একটি টিউটোরিয়াল নিয়ে আপনাদের সামনে হাজির হলাম এই ভিডিওতে। এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে মাউস ব্যবহার না করে শুধুমাত্র কিবোর্ডের সাহায্যে এমএস ওয়ার্ডে কাজ করা যায়। আমি একটি পূর্ণাঙ্গ প্রজেক্ট করছি, সেই প্রজেক্টে আমি মাউস ব্যবহার করব না, শুধুমাত্র কিবোর্ড ব্যবহার করব। তাহলে আপনারা বুঝতে পারবেন যে কিবোর্ড ব্যবহার করে কিভাবে কাজগুলো করতে হয়। প্রথমে আমি এমএস ওয়ার্ড চালু করছি। এমএস ওয়ার্ড চালু করার জন্য কিবোর্ডের উইন্ডোজ কীতে আমি প্রেস করলাম। তারপরে এখানে আমি ওয়ার্ড লিখছি। ওয়ার্ড লিখলে এমএস ওয়ার্ডের যে ওয়ার্ডের অ্যাপস সেটি চলে আসবে। তারপরে আমি এন্টার প্রেস করলাম, তাহলে এমএস ওয়ার্ড সফটওয়্যারটি চালু হয়ে যাবে। যখন এমএস ওয়ার্ড চালু হয়ে গেল, তারপরে এখান থেকে আমরা নতুন ডকুমেন্ট নেব, অর্থাৎ ব্ল্যাঙ্ক ডকুমেন্ট নেব। এখানে ব্ল্যাঙ্ক ডকুমেন্ট সিলেক্ট আছে, আপনারা যদি অ্যারো কি দেন তাহলে এখান থেকে টেমপ্লেটগুলো সিলেক্ট করতে পারবেন। তারপরে আপনারা যদি ট্যাব প্রেস করেন তাহলে অন্য কোনো আইটেমে যেতে পারবেন। যেমন দেখুন, যখন আমি ট্যাব প্রেস করেছি তখন এইখানে মোর ট্যাম্পলেটস এই জায়গায় এটি সিলেক্ট হয়েছে। তারপরে আমি যদি আবার ট্যাব প্রেস করি তাহলে পরেরগুলো সিলেক্ট হবে। এভাবে আমি যতবার ট্যাব প্রেস করবো ততবার সেটি পরের আইটেমগুলো সিলেক্ট হবে। আর আপনারা যদি আগের আইটেম সিলেক্ট করতে চান তাহলে সেক্ষেত্রে শিফট কি চেপে ধরে ট্যাব প্রেস করবেন, তাহলে সেক্ষেত্রে আগের আইটেমটি সিলেক্ট হবে। তাহলে দেখুন বর্তমানে এখানে ব্ল্যাঙ্ক ডকুমেন্ট এটি সিলেক্ট হয়েছে। তারপরে আমি ইন্টার প্রেস করলাম, তাহলে দেখুন নতুন একটি ডকুমেন্ট চলে আসলো। এখন আমরা এটিতে কাজ করব। প্রথমে এখানে আমি কিছু টেক্সট আনছি। আমি ইতিপূর্বে কিছু টেক্সট টাইপ করে রেখেছি, সেটি আমি এখানে কপি করে আনছি। তাহলে সেক্ষেত্রে আমাদেরকে সেই ডকুমেন্ট ওপেন করতে হবে। তাহলে আমি কিবোর্ডের কন্ট্রোল ও প্রেস করলাম, তাহলে ওপেনের উইন্ডো আসবে। এখান থেকে আমরা ট্যাব প্রেস করে আমি এখানে অ্যারো কি চেপে ব্রাউজে ক্লিক করলাম, অর্থাৎ আমার কম্পিউটার থেকে যেহেতু আমি নেবো এখানে ব্রাউজে ক্লিক করলাম। তারপরে এখানে আমার ডকুমেন্টটি সেভ আছে জি ড্রাইভে, এখানে আমি জি সিলেক্ট করলাম, তারপরে ইন্টার প্রেস করলাম। তারপরে আমি আবার ট্যাব প্রেস করে অ্যারো কি দিয়ে আমি এটি সিলেক্ট করলাম, তারপরে আমি ইন্টার প্রেস করলাম, তাহলে সেটি ওপেন হবে। সেভকৃত টেক্সট ওপেন হয়ে গেল। এটি আমি এখন কপি করছি, কন্ট্রোল এ প্রেস করে সকল টেক্সট সিলেক্ট করলাম, কন্ট্রোল সি প্রেস করে কপি করলাম। তারপরে এটি আমি ক্লোজ করে দেবো। এটি ক্লোজ করার জন্য কন্ট্রোল চেপে ধরে আমি ডাব্লু প্রেস করলাম, তাহলে সেটি ক্লোজ হয়ে গেল এবং আমার ব্ল্যাঙ্ক ডকুমেন্ট এখানে চলে আসলো। তারপরে আমি এটি পেস্ট করে দিচ্ছি কন্ট্রোল ভি, এটি পেস্ট হয়ে গেল। এখন আমরা এটি সেভ করব। সেভ করার জন্য কন্ট্রোল এস প্রেস করলাম, তারপরে আমরা এটি সেভ করব আমার কম্পিউটারে। তাহলে আমি এখানে দিস পিসি এটি সিলেক্ট করলাম, এখান থেকে সরাসরি আমি কোনো একটা জায়গা নিতে পারি, অথবা আমি এবার যদি ব্রাউজে ক্লিক করি তাহলে আমি ব্রাউজ থেকে আমি যে জায়গায় সেভ করবো সেটি নিতে পারি। এখানে আমি ডেস্কটপে সেভ করবো, আমি ডেস্কটপ সিলেক্ট করলাম। তারপরে এখানে আমি অ্যাপ্লিকেশন নাম দিয়ে এন্টার প্রেস করলাম, তাহলে সেটি সেভ হয়ে গেল। এখন আমাদের এখানে এই ভিউটি একটু বড় দেখাচ্ছে, আমি যদি ভিউটি একটু ছোট করতে চাই, যেমন এখানে দেখুন 170% দেখাচ্ছে, তাহলে এটি ছোট করার জন্য আমি অল্টার কি চেপে ধরে ডাব্লু প্রেস করব, তাহলে এখানে ভিউটা ওপেন হবে এবং তারপরে আমি এটি 100% শো করব। সেই কারণে আমি এখানে জে প্রেস করলাম, তাহলে দেখুন বর্তমানে এখানে ওয়ার্ডের ভিউটি 100% হয়ে গেছে। এখন আমরা এই টেক্সটগুলো নিয়ে কাজ করবো। এটি একটি অ্যাপ্লিকেশন, এই অ্যাপ্লিকেশনটি আমরা এখন ফরম্যাটিং করব। আমি একবারে শুরুতে যদি যেতে চাই তাহলে কন্ট্রোল হোম প্রেস করব, এবং আমার ডকুমেন্টের একবারে শেষে যদি যেতে চাই তাহলে কন্ট্রোল ইন প্রেস করব, তাহলে ডকুমেন্টের একেবারে শেষে যাবে। বর্তমানে ফোন ফেসটি অন্যরকম আছে, আমি এটি ফোন ফেসটি চেঞ্জ করব। তাহলে সেক্ষেত্রে আমি এখানে কন্ট্রোল এ প্রেস করলাম এবং আমি ফোনটার বক্স আনবো। ফোনটার বক্স আনার জন্য আমি কন্ট্রোল ডি প্রেস করলাম, তাহলে এখানে ফোনটার বক্স আসবে। এখানে অল্টার চেপে আমি এফ প্রেস করলাম, তাহলে ফোন সিলেক্ট হবে। তারপরে এখান থেকে আমি কোন ফোনটি নেবো, আমি যদি সোলাইমান লিপি নিতে চাই, এখানে আমি সোলাইমান লিপি লেখার সঙ্গে সঙ্গে সোলাইমান লিপি চলে আসলো, এটা আমি সিলেক্ট করলাম। তারপরে আমি এন্টার প্রেস করলাম, তাহলে দেখুন বর্তমানে আমার ফোন ফেসটি সোলাইমান লিপি হয়ে গেছে। তারপরে আমরা যদি ফোন সাইজটি চেঞ্জ করতে চাই, ইচ্ছা করলে আপনারা কন্ট্রোল ডি প্রেস করে ফোনের বক্স এনে এখান থেকে ফোন সাইজ চেঞ্জ করতে পারেন। এছাড়াও আপনারা হোম ট্যাব থেকে যদি করতে চান সেটিও করতে পারবেন। এখানে আমরা এই ফোনের বক্সটি এখান থেকে বাদ দিয়ে দেবো, অর্থাৎ এটি আমি সরাই দেবো, তাহলে সেক্ষেত্রে কিবোর্ডে স্কেপ প্রেস করলাম, তাহলে সেটি ক্যান্সেল হয়ে গেল, অর্থাৎ বক্সটি সরে গেল। এখন আমরা যদি অল্টার কি চেপে ধরে আমি এইচ প্রেস করি তাহলে হোমে চলে যাবে, এবং আমি যেহেতু ফোন পেজ চেঞ্জ করব তাহলে আমি এখানে এফ এস প্রেস করলাম, তাহলে দেখুন ফোনটার এখানে এটি সিলেক্ট হয়েছে। তারপরে বর্তমানে 14 রয়েছে, আমি এটি 13 লিখে ইন্টার প্রেস করলাম, তাহলে ফোন সাইজটি 13 ফিট হয়ে গেল। তারপরে আমরা এখানে প্যারাগ্রাফ নিয়ে কাজ করব, অর্থাৎ এখানে দেখুন লাইন স্পেসটি বেশি রয়েছে, তারপরে প্যারাগ্রাফ স্পেস রয়েছে, এগুলো আমরা এখন চেঞ্জ করব। এগুলো চেঞ্জ করার জন্য আপনারা প্যারাগ্রাফের বক্স আনতে পারেন। প্যারাগ্রাফের বক্স আনার জন্য অল্টার কি চেপে ধরে ও, তারপরে আপনারা যদি পি প্রেস করেন তাহলে প্যারাগ্রাফের বক্স চলে আসবে।
আমি স্কিপ দিয়ে এটা ক্যান্সেল করলাম। এছাড়াও আপনারা যদি হোম ট্যাব থেকে প্যারাগ্রাফের কাজ করতে চান সেটাও করতে পারবেন। তাহলে সেই ক্ষেত্রে অল্টার কি চেপে ধরে এই প্রেস করলেন, তারপরে এখানে আপনারা যদি কে প্রেস করেন তাহলে দেখুন এখানে প্যারাগ্রাফের লিস্ট চলে আসছে, এখান থেকে আপনারা কাজ করতে পারেন। এখানে ক্লিক করে আপনি প্যারাগ্রাফের বক্স আনতে পারেন। এরপর আমরা এখান থেকে লাইন স্পেস এবং প্যারাগ্রাফ স্পেস নান করে দেবো, অর্থাৎ কোনো স্পেস আমরা দেবো না। তাহলে সেক্ষেত্রে প্রথমে এইখানে আমি অল্টার কি চেপে ধরে বি প্রেস করলাম, তাহলে দেখুন এখানে বি ফুটটা সিলেক্ট হয়েছে, এখানে জিরো রয়েছে। আপনারা অল্টার কি চেপে ধরে যদি এফ প্রেস করেন তাহলে আপটার এখানে সিলেক্ট হবে, এখানে আমি জিরো লিখলাম। তারপরে আপনারা যদি অল্টার কি চেপে ধরে এন প্রেস করেন তাহলে এখানে লাইন স্পেসের এটি সিলেক্ট হবে, অর্থাৎ লাইন স্পেসের বক্সটি আসবে। এখান থেকে আমি অ্যারো কি দিয়ে সিঙ্গেল সিলেক্ট করলাম, তারপরে এন্টার প্রেস করলাম, তাহলে আমার এই টেক্সটের মধ্যে বর্তমানে কোনো লাইন স্পেস এবং প্যারাগ্রাফ স্পেস নাই। তারপরে আমরা যদি এটি জাস্টিফাই করতে চাই তাহলে কিবোর্ডের কন্ট্রোল ধরে যে প্রেস করলাম, তাহলে সকল টেক্সট জাস্টিফাই হয়ে গেলাম। এরপর আমরা যদি পেজ সেটআপ নিয়ে কাজ করতে চাই, আপনারা পেজ সেটআপও কিবোর্ডের মাধ্যমেও করতে পারবেন। সেটি করার জন্য আবার আপনারা অল্টার কি চেপে ধরে পি প্রেস করবেন, তাহলে লেআউট ট্যাব ওপেন হবে এবং এইখান থেকে আপনারা এস পি প্রেস করবেন, তাহলে পেজ সেটআপের যে বক্স সেটি আসবে, এখান থেকে আপনারা পেজ সেটআপ চেঞ্জ করতে পারেন। আমি শিফট কি চেপে ধরে ট্যাব প্রেস করলাম, তাহলে দেখুন উপরে এখানে এই যে ট্যাবগুলো সিলেক্ট হচ্ছে, বর্তমানে মার্জিন সিলেক্ট হয়েছে। তারপরে আমি অ্যারো কি দিলাম, ডান অ্যারো কি, তাহলে সেক্ষেত্রে পেপার সিলেক্ট হলো। তারপরে আমি ট্যাব প্রেস করলাম, তাহলে এখানে পেপার সাইজটি সিলেক্ট করতে পারবো। এখান থেকে আমি এখানে ডাউন অ্যারো কি দিয়ে এখান থেকে আমি A4 নিচ্ছি, আমি A4 সিলেক্ট করলাম, তারপরে ট্যাব প্রেস করলাম, এখানে আমাদের কাজ হয়ে গেছে। তারপরে আমরা শিফট কি চেপে ধরে আমি আবার উপরের দিকে যাচ্ছি, মার্জিনে গেলাম, এখানে মার্জিনে আমি টপে 1.2 নেব, তারপরে ট্যাব দিলাম, আমি বটমে 0.5 নেব, লেফটে 1.2 নেব এবং রাইটে এখানে আমি 0.8 নিচ্ছি। তাহলে আমাদের এখানে পেজ সেটআপের কাজ হয়ে গেছে, এখন আমরা এন্টার প্রেস করলাম, তাহলে সেই অনুযায়ী পেজ সেটআপ হয়ে যাবে। এখন আমরা এখানে ভিতরের টেক্সটগুলো নিয়ে কাজ করি। এখানে আমরা বিষয়টি যদি বোল্ড করতে চাই তাহলে সেক্ষেত্রে এখানে আমি শিফট কি চেপে ধরে ইন প্রেস করলাম, তাহলে দেখুন যেখানে কার্সর ছিল তারপর থেকে সেই লাইনের শেষ পর্যন্ত সিলেক্ট হয়েছে। এখন আমি কন্ট্রোল বি প্রেস করলাম তাহলে সেটি বোল্ড হয়ে গেল। এখন আমরা আমাদের ভিউ সাইজটি একটু বড় করতে চাচ্ছি, ভিউ সাইজটি একটু বড় করার জন্য অল্টার কি চেপে ধরে ডাব্লু প্রেস করলাম, তারপরে আমরা কিউ প্রেস করলাম, তাহলে জুমের বক্স আসবে। এখান থেকে আমরা অল্টার কি চেপে ধরে ই প্রেস করলাম, তাহলে দেখুন এখানে পার্সেন্টেজের এই জায়গায় সিলেক্ট হয়েছে। এখন আমি 120 লিখে ওকে প্রেস করলাম, তাহলে দেখুন জুম সাইজটি একটু বড় হয়ে গেলাম। এরপরে আপনারা যদি অনেক সময় অনেকে দরখাস্ত করার সময় এইখানে বরাবরের পরে যে টেক্সটগুলো থাকে এগুলো একটু ডান দিকে সরাই দেয়, আপনার ইচ্ছা করলে এই কাজটি এখানে করতে পারবেন। এটিকে ইনডেন্ট বলা হয় থাকে, আপনারা এখানে ইনডেন্টে কাজ করতে পারবেন। আমি এখানে ইনডেন্ট দিয়ে করতে পারি অথবা ট্যাব দিয়েও করতে পারি। আপনারা যদি ইনডেন্ট দিয়ে করতে চান তাহলে সেই ক্ষেত্রে আমি দুটি কাজই দেখাচ্ছি। আমি এটি সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে আমি অল্টার ও পি প্রেস করলাম, তাহলে প্যারাগ্রাফের বক্স আসলো। এখান থেকে দেখুন ইনডেন্টেশন, এখানে লেফট ইনডেন্ট রয়েছে, বর্তমানে জিরো রয়েছে। এই জায়গায় যদি আপনারা 0.5 দিয়ে ইন্টার প্রেস করেন তাহলে দেখুন এখানে আমার টেক্সটগুলো ডান দিকে একটু সরে গেছে। এছাড়াও আপনারা ট্যাব দিয়ে যদি করতে চান সেটিও করতে পারবেন। আমি এখানে অল্টার ও পি দিলাম এবং অল্টার কি চেপে ধরে আমি টি প্রেস করলাম, তাহলে ট্যাপের বক্স চলে আসবে। এখান থেকে আমরা ট্যাবটা কোন জায়গায় নেব, বর্তমানে এইখানে দেখুন অ্যালাইন লেফট সিলেক্ট রয়েছে, অর্থাৎ লেফট ট্যাব সিলেক্ট রয়েছে। এখানে আমি যদি কোনো সংখ্যা লিখি তাহলে লেফট ট্যাব সেই অবস্থানে সেট হবে। এখানে দেখুন এই জায়গায় রুলারের এই জায়গায় 1 শো করছে, আমি যদি ট্যাবটি 0.5 নিতে চাই তাহলে সেক্ষেত্রে এখানে আমি 0.5 লিখলাম, লিখে ওকে প্রেস করলাম, তাহলে দেখুন এখানে 0.5 এখানে একটি ট্যাব সেট হয়েছে। এখন আপনারা যদি কিবোর্ডের ট্যাব প্রেস করেন তাহলে দেখুন সেই অবস্থানে টেক্সটগুলো চলে যাচ্ছে। তারপরে আপনারা এই ট্যাবের স্পেসটি যদি একটু বেশি অথবা কম করতে চান সেটিও করতে পারবেন। আমি সবগুলো টেক্সট সিলেক্ট করলাম এখানে, তারপরে আমি আবার ট্যাবের বক্স আনলাম, তারপরে এখানে যে ট্যাবটি আমি সেট করেছি সেই ট্যাবটি আমি আগে ক্লিয়ার করবো এবং নতুন করে আবার সেট করবো। তাহলে সেক্ষেত্রে এখানে আমি অল্টার কি চেপে ধরে যদি ই প্রেস করি তাহলে সেটি ক্লিয়ার হবে, আর আপনারা যদি অল্টার কি চেপে ধরে এ প্রেস করেন তাহলে আপনার ডকুমেন্টের যতগুলো ট্যাব রয়েছে সব ট্যাব ক্লিয়ার হয়ে যাবে। তারপরে এখানে আমি 0.2 লিখে ইন্টার প্রেস করলাম, তাহলে দেখুন এখানে ট্যাবটি একটু সরে যাবে এবং এখানে স্পেসটি একটু কমে যাবে। এভাবে আপনারা ট্যাবের কাজও করতে পারেন। অন্যভাবে আপনারা এখানে যদি স্পেস দিতে চান এখানে সরাসরি আপনি ট্যাব প্রেস করে এটা সরাই দিতে পারেন এবং এটি ট্যাব প্রেস করে সরাই দিতে পারেন। তারপরে আপনার এখানে নিবেদক রয়েছে, এই নিবেদকের এই টেক্সটগুলো যদি আপনারা ডান পাশে এই জায়গায় যদি নিতে চান সেটাও নিতে পারবেন, তাহলে সেক্ষেত্রে ওই একইভাবে আপনারা ট্যাবের কাজ করতে পারেন। আমি অল্টার ও পি টি দিলাম, তাহলে ট্যাবের বক্স চলে আসলো। এখানে আমরা সেন্টার ট্যাব সেট করব, তাহলে সেক্ষেত্রে আমি এখানে এই সেন্টার সিলেক্ট করলাম এবং এইখানে আমি ট্যাবটি কোন জায়গায় নেব, আমি নেব হচ্ছে এই 5 জায়গায় নেব অথবা 5 একটু আগে নেব, তাহলে এখানে আমি
4.5 দিলাম, ওকে প্রেস করলাম। তাহলে দেখুন এই 4.5 একটি ট্যাব সেট হয়েছে। তারপরে আমি এখানে সবগুলোতে ট্যাব প্রেস করছি, তাহলে দেখুন সেই অনুযায়ী আমার টেক্সটগুলো সেট হয়ে গেলাম। তারপরে এটির প্রিন্টটি কেমন আসবে সেটি যদি আপনি দেখতে চান তাহলে প্রিন্ট প্রিভিউ দেখতে পারেন। প্রিন্ট প্রিভিউ দেখার জন্য আপনি সরাসরি কন্ট্রোল পি প্রেস করতে পারেন, তাহলে প্রিন্ট প্রিভিউ দেখাবে এবং প্রিন্টের উইন্ডো চলে আসবে। এছাড়াও আপনারা কিবোর্ডের কন্ট্রোল ধরে যদি F2 প্রেস করেন তাহলে সেক্ষেত্রে প্রিন্টের বক্স আসবে এবং প্রিন্ট প্রিভিউ এখানে শো করবে। আবার আপনারা যদি স্কেপ প্রেস করেন তাহলে সেক্ষেত্রে প্রিন্টের উইন্ডো ক্লোজ হয়ে যাবে এবং সেই সঙ্গে প্রিন্ট প্রিভিউ ক্লোজ হয়ে যাবে। আপনার ইচ্ছা করলে এগুলোতে আরেকটি করে স্পেস দিতে পারেন। এভাবে আপনারা নিজেদের মতো ডকুমেন্ট অর্থাৎ এমএস ওয়ার্ডের ডকুমেন্ট ফরম্যাটিং করতে পারেন। এছাড়াও আপনারা যদি এমএস ওয়ার্ড কিবোর্ডের সাহায্যে বন্ধ করতে চান সেটিও করতে পারবেন। ইতিপূর্বে আমি আপনাদেরকে দেখালাম কন্ট্রোল কি চেপে ধরে W যদি প্রেস করেন তাহলে সেক্ষেত্রে আপনাদের ডকুমেন্টটি ক্লোজ হয়ে যাবে। এখানে যেহেতু আমি এটি সেভ করি নাই সে কারণে এটি সেভ চাচ্ছে, আমি ইন্টার প্রেস করলাম তাহলে এটি সেভ হয়ে গেল এবং ডকুমেন্টটি ক্লোজ হয়ে গেল। তারপরে আমি সফটওয়্যারটি যদি বন্ধ করতে চাই তাহলে অল্টার কি চেপে ধরে F4 প্রেস করলাম কিবোর্ডের, তাহলে সেক্ষেত্রে সফটওয়্যারটিও বন্ধ হয়ে যাবে। এই ভিডিওতে আমি আলোচনা করলাম কিভাবে এমএস ওয়ার্ডে মাউস ছাড়া শুধু কিবোর্ডের মাধ্যমে কাজ করা যায়। আপনারা যদি কিবোর্ডের মাধ্যমে কাজ করেন তাহলে সেক্ষেত্রে অনেক দ্রুত কাজ করতে পারবেন এবং আপনাদের কাজগুলো অনেক ফাস্ট হবে। আপনারা যে শুধুমাত্র মাউস ছাড়া কিবোর্ডে কাজ করতে পারবেন তা না, মাঝে মধ্যে আপনাদেরকে মাউস ব্যবহার করতে হবে। কিন্তু যে কাজগুলো কিবোর্ড দ্বারা করা সম্ভব সেগুলো যদি আপনি শুধু কিবোর্ড ব্যবহার করে করেন তাহলে আপনাদের কাজের গতি অনেক দ্রুত হয়ে যাবে। আশা করি ভিডিওটি আপনার বাস্তব জীবনে কাজে লাগবে। ভিডিওটি কেমন লাগলো সেটি কমেন্ট করে জানান। পরবর্তী টিউটোরিয়াল দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। ধন্যবাদ।